চতুর্থ গণবিজ্ঞপ্তির ফলপ্রত্যাশী সকল ভাই বোনকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও নতুন একটি আলোচনা নিয়ে আসলাম আজকে শিরোনাম দেখে আপনারা অনেকেই চমকে উঠেছেন তা কি করে সম্ভব উচ্চ নম্বরধারী ভারো মেরিট সিরিয়াল অথচ নিম্নমানের প্রতিষ্ঠানে সুপারিশ পাবে হ্যাঁ এবারের চতুর্থ গণবিজ্ঞপ্তি তাই হতে চলেছে যাদের ভালো নম্বর আছে বা মেরিট সিরিয়ালে এগিয়ে আছে তারাই এবার অপেক্ষাকৃত দুর্বল প্রতিষ্ঠানে সুপারিশ পেতে যাচ্ছে ঠিক যেমন সরকারি স্কুলগুলোতে ভর্তির নিয়ম লটারি চালু হয়েছে অর্থাৎ এর আগে সরকারি প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সেখানে ভর্তি পরীক্ষা হতো আর ভর্তি পরীক্ষার ফলে কি হতো ওই প্রতিষ্ঠানগুলোতে ভালো ভালো মেধাবী ছেলেমেয়েরা সুযোগ পেত আর যারা দুর্বল ছেলেমেয়ে একটু মেধায় পিছিয়ে আসে তারা অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সুযোগ পেত এতে করে একটা বৈষম্য থেকে যেত এখন কিন্তু সেই বৈষম্য আর নেই অর্থাৎ লটারি সিস্টেম আর লটারিতে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সেখানে মেধাবী ছেলেমেয়েরা বা যারা অপেক্ষাকৃত একটু দুর্বল তারাও কিন্তু সেখানে সুযোগ পাচ্ছে অর্থাৎ সকল প্রতিষ্ঠান সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে সুষমভাবে স্টুডেন্ট বন্টন হচ্ছে ঠিক তেমনি এই চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ভালো প্রতিষ্ঠান নিম্নমানের প্রতিষ্ঠান সকল প্রতিষ্ঠানে ভালো নম্বরধারী বা মেরিট সিরিয়ালধারী ও কম নম্বরধারী বা মেরিট সিরিয়ালধারী তারা সমানভাবে সুযোগ পেতে যাচ্ছে এর কারণ কী এর কারণ হলো যারা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের অসতর্কতাই মূল কারণ অর্থাৎ এবারে অনেকেই চতুর্থ বিজ্ঞপ্তিতে আবেদন করতে গিয়ে যে ভুলটি করে ফেলেছেন সেটা হলো চয়েস অর্ডার এলোমেলো করা আপনারা নিজেরাও জানেন যারা আমার কথাগুলো শুনছেন তাদের মধ্যে অনেকেই যাদের ভালো ম্যারিট আছে ম্যারিট পজিশনে যারা এগিয়ে আছে তারা চাইলেই কিন্তু এক থেকে দশের মধ্যে ভালো ভালো দশটা প্রতিষ্ঠান যদি রাখতেন তাহলে ওই প্রতিষ্ঠানগুলোতে আপনারা সুযোগ পেতেন তো আপনারা যখন আবেদন করেছেন হয়তো কোনো অদক্ষ কম্পিউটারম্যানের সাহায্যে আপনারা আবেদন করেছেন হয় আপনার ভুলের কারণে না হয় সেই কম্পিউটারম্যান ভুলের কারণে আপনার চয়েস ওয়ার্ডারগুলো ভালো করে না সাজিয়ে আপনারা সাবমিট করে পেমেন্ট করে দিয়েছেন এতে করে কি হয়েছে আপনার যে কাঙ্ক্ষিত ভালো ভালো প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলো কিন্তু সিরিয়ালের শেষে চলে গেছে তার মানে কি। দুর্বল প্রতিষ্ঠানগুলো আপনার চয়েজের আগে চলে আসছে সেক্ষেত্রে আপনি কিন্তু দুর্বল প্রতিষ্ঠানে সুপারিশ পেয়ে যাচ্ছেন আর ওই যে উন্নত মানের প্রতিষ্ঠান যেগুলো থেকে যাচ্ছে সেখানে কিন্তু অপেক্ষাকৃত যারা মেরিট সিরিয়ালে পিসি আছে তাদের জন্য কিন্তু সেই প্রতিষ্ঠানগুলো বরাদ্দ হয়ে গেল তো এবারের চতুর্থ গণবিজ্ঞপ্তিতে এই সমস্যার কারণে অর্থাৎ চয়েস অর্ডার এলোমেলো হওয়ার কারণে যারা উচ্চ নম্বরধারী বা মেরিট সিরিয়ালে যারা এগিয়ে আছেন তারা কিন্তু ভালো প্রতিষ্ঠান থেকে তারা বঞ্চিত হতে যাচ্ছেন আসলে এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয় আপনারাই দায়ী কেননা একটা আবেদন আপনার সারা জীবনের ভবিষ্যৎ তো আপনি যখন আবেদনটি করবেন অবশ্যই যাচাই বাছাই করবেন বা আবেদনটা করার পরে আপনি একটু সময় নেবেন বা আবেদন করার আগে সময় নেবেন ভেবে চিনতে বুঝে যে কিভাবে আবেদন করব তারপরে কিন্তু আপনাকে সাবমিট করা উচিত ছিল দেখুন এখানে কিন্তু সুযোগ আছে আবেদন করলেই যে টাকা পেমেন্ট করতে হবে তা কিন্তু নয় আপনি যখন আবেদন করেছেন একটা দিন মাঝে সময় নিন নিয়ে দেখুন যে আপনার চয়েসটা ঠিক আছে কি না যদি ঠিক না থাকে তাহলে আবার সেটা সুন্দর করে সাজান সাজিয়ে তারপরে পেমেন্ট করেন তা না করে আপনারা কি করেছেন আপনারা প্রতিষ্ঠানগুলো সুন্দর করে কাগজে লিখে কম্পিউটার ম্যানের কাছে চলে গেছেন তাকে দিয়েছেন সে ঠিক সেইভাবেই আবেদনগুলো করেছে আপনারা যাচাই বাছাই করেননি সে আবেদন করে টাকা পেমেন্ট করে দিয়েছে সে কিন্তু আপনার জন্য অতটা খাটবে না আপনি যদি পাশে বসে উপস্থিত থেকে যাচাই বাছাই করে এলোমেলো হয়েছে কিনা সেটা দেখে তারপরে যদি পেমেন্ট করতেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো আর হতো না তো এটা আনলাকিলি হয়ে গেছে কিছুই করার নেই তো আমি যে কথাটা বলছি আপনারা ফলাফল প্রকাশ ফেলে দেখে নেবেন যে আপনি মেরিট সিরিয়ালে ভালো অবস্থানে আছেন ভালো মার্ক আপনার আপনি কোন প্রতিষ্ঠানের সুযোগ পেয়েছেন আর আপনার চেয়ে অপেক্ষাকৃত দুর্বল নম্বরধারী বা মেরিট সিরিয়ালধারী সে কোন প্রতিষ্ঠানের সুপারিশ পেয়েছে তো এবারে এই সমস্যাটা প্রকট হতে চলেছে তো আশা করি সকলে বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়টা বলতে চাচ্ছি আর আমার যে ইঙ্গিত এর ভিতরে নিশ্চয়ই ভুল নেই আর যদি ত্রুটি থাকে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত প্রকাশ করবেন পরবর্তীতে আমরা সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এটাই ছিল আজকের আপডেট আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন সকলের সাফল্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানে রাখছি